বলিউডের অন্যতম খ্যাতিনামা অভিনেত্রী 90 দশকের কারিশমা কাপুর। এই অভিনেত্রীর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই, অসাধারণ অভিনয় দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরই মধ্যে দেখতে দেখতে বলিউডে পা রাখার 30 বছর পার করলেন বিখ্যাত কাপুর বাড়ির এই কন্যা। সম্প্রতি বলিউডে নিজের 30 বছরের এই মাইলফলক স্পর্শ করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন কারিশমা। সেই ভিডিওতে দেখা যায় 90 দশকে কারিশমার বেশ কিছু সিনেমার দৃশ্য একসঙ্গে করা হয়েছে। কারিশমা তার ক্যাপশনে জানান, ভিডিওটি তৈরি করে দিয়েছেন তার এক শুভাকাঙ্ক্ষী। তিনি লেখেন, কৃত্তিকা গিলকে ভিডিওটি তৈরি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 90 এর সেই স্মৃতিগুলো আবার মনে পড়ল, দারুণ ছিল সেই সময়গুলো। প্রসঙ্গত, কারিশমার বলিউড সিনেমার অভিষেক হয় হারিসের বিপরীতে প্রেম কোয়াদির সিনেমায়। এছাড়াও বলিউডে বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে কুলি নাম্বার 1, রাজা বাবু, হাসেনা মান জায়েগি এবং হিরো নাম্বার 1, দিল তো পাগল হ্যায়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শাহরুখ খান, আমির খান সহ অনেক তারকাদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন। সময় সংবাদ, ঢাকা।